হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আলগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোডফোর্সেস এডুকেশনাল রাউন্ড, সরি কোডফোর্সেস রাউন্ড 899 এর ডিভিশন 2 এর এ নাম্বার প্রবলেমের সলিউশন। আচ্ছা, এ নাম্বার প্রবলেমটা কি করতে হবে, ইনক্রিজিং সাবসিকুয়েন্স যে প্রবলেমটা দেওয়া আছে সেটা সলিউশন আমরা আজকে দেখব। আচ্ছা, তাহলে এ নাম্বার প্রবলেমে কি কি ইনপুট থাকবে সেটা সম্পর্কে একটু জানি। একটা হচ্ছে এন সাইজের, একটা হচ্ছে এন সাইজের অ্যারে থাকবে, অবশ্যই টেস্ট কেস থাকবে, তারপরে এন সাইজের হচ্ছে একটা অ্যারে সাইজ দেওয়া থাকবে, দেন হচ্ছে অ্যারেটা ইনপুট থাকবে। এখন আমাদের কি করতে হবে, সেম এটা অ্যারে হচ্ছে এ ইনপুট থাকবে, আমাদের অ্যারে বি বানাইতে হবে এমনভাবে, এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে অ্যারে বিটা কেমন হবে, অ্যারে বি এর প্রত্যেকটা এলিমেন্ট তার পূর্বের এলিমেন্ট থেকে বড় হওয়া লাগবে, এমন একটা অ্যারে বি বানাইতে হবে, প্রত্যেকটা এলিমেন্ট তার পূর্বের এলিমেন্ট থেকে বড় হবে, এবং অ্যারে এ এর ফার্স্ট এলিমেন্টের সাথে অ্যারে বি এর ফার্স্ট এলিমেন্ট এবং সেকেন্ড এলিমেন্টের সাথে সেকেন্ড এলিমেন্টের কোনো ম্যাচ থাকা যাবে না, যেখানে বলা আছে যে বি আই নট ইকাল টু এ আই, মানে কোনোটার সাথে কোনোটা মিল থাকা যাবে না, অ্যারে এ এবং অ্যারে বি এর সাথে কোনোটা মিল থাকা যাবে না, এবং বি অ্যারেটার প্রত্যেকটা এলিমেন্ট কি হবে, তার পূর্বের এলিমেন্ট থেকে বড় হবে। এটাই হচ্ছে আমাদের প্রবলেম। এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা একটু দেখি। আমরা এখানে কি দেওয়া ছিল যে 1 3, এখানে সরি এখানে কি দেওয়া আছে যে 1 3 1 3 2 6 7, এটা একটা আমাদের অ্যারে ইনপুট দেওয়া ছিল। এখন আমাদের অ্যারে একটা বি বানাইতে হবে যেন কোনোটার সাথে কোনোটা ম্যাচ না করে। তাহলে এখানে কেমনে বানাইছে যে 1 3 2 6 7, এটা দেওয়া আছে। অবশ্যই বি এর এলিমেন্টগুলো 1 থেকে শুরু হবে, সর্বনিম্ন 0 দিয়ে হবে না। তাহলে এটার সাথে ম্যাচ করবে না, 1 এর সাথে ম্যাচ করবে না, আমরা কি দিলে ম্যাচ করবে না, 0 তো দিতে পারবো না, তাহলে 2 দিতে পারি, ঠিক আছে। তাহলে এখানে কি দিতে পারি, 3 দিতে পারি, কিন্তু 3 তো এটার সাথে ম্যাচ করে যাচ্ছে। আবার বি এর এলিমেন্টগুলো কি হবে, পরেরটা পূর্বের থেকে বড় হবে, মানে 2 এর থেকে বড় কোনো এলিমেন্ট এখানে বসবে, তার মানে এখানে 3 বসতে পারবে না, বসবে কত, 4, দেন 4 তো বসে গেছে, তাহলে 4 এর পরের বড় এলিমেন্ট কোনটা, 5, এখানে 5 বসতে পারবে, দেখবে 5 বসালে কি এটার সাথে ম্যাচ করে কিনা, না ম্যাচ করছে না, তাহলে 5 বসতে পারে। দেন এখন 5 তো বসে গেল, এখন আমাদের কি বসতে পারে, 6 বসতে পারে এই জায়গায়, কিন্তু 6 বসালে কি হচ্ছে, এই 6 এর সাথে সেটা ম্যাচ করছে, তাহলে 6ও বসবে না, তাহলে কত বসবে, 7 বসবে, ঠিক আছে। দেন 7 তো বসে গেল, এখন আমাদের কত বসতে পারে এই জায়গায়, এই জায়গায় বসতে পারে 8। এখন দেখবে 8 কি 7 এর সাথে ম্যাচ করে, না, তাহলে 8 সুন্দর মতো বসে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের বি, আর একটা অ্যারে তৈরি হয়ে যাবে, এটা ছিল হচ্ছে আমাদের এ। আমাদের আউটপুট করতে হবে কোনটা, কালারটা একটু চেঞ্জ করে, সরি আমাদের আউটপুট করতে হবে কোনটা, বি অ্যারের সব থেকে মিনিমাম যে ভ্যালুটা লাস্টে যেটা পাবো সেটা মিনিমাম থাকা লাগবে, ঠিক আছে, সর্বনিম্ন এটা লাস্টের, অর্থাৎ বি এন এটা প্রিন্ট করতে হবে, এবং এটা যেন মিনিমাম হয় এই অপারেশনগুলোর পর, এটা যেন মিনিমাম হয়, আমরা র্যান্ডমলি বসাই দিলে হবে না, 1 আছে 1 এর জায়গায়, 2, 3 আছে 3 এর জায়গায়, 4, 2 আছে 2 এর জায়গায়, 8, 9, 10 এভাবে বসাই দিয়ে বড় কোনো মান বসালে কিন্তু হবে না। এই মানটা কি হওয়া লাগবে, এই মানটা হওয়া লাগবে মিনিমাম একটা মান এই জায়গায় হওয়া লাগবে। আচ্ছা, এটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্টে বলা আছে। তাহলে আমরা এখন সলভিং প্রসেসটা কেমনে আগাবো, আমরা চেক করব যে প্রথমে তো বি এর সর্বনিম্ন মান কত হতে পারে, 1 থেকে 10 টু দি পাওয়ার 9 হতে পারে, বি 10 টু দি পাওয়ার 9 হতে পারে 1 থেকে, তাহলে সর্বনিম্ন 1 হবে। এখন অ্যারেতে যদি 1 দেওয়া থাকে, ধরেন 1 3 2 6 7, অ্যারেতে যদি ফার্স্টে 1 দেওয়া থাকে তাহলে অবশ্যই সে ফার্স্টে কি বসতে পারবে না, 1 বসতে পারবে না, তাহলে মিনিমাম কোনটা বসবে, 2 বসবে, ঠিক আছে। দেন এই 2টাকে আবার প্লাস প্লাস করে দেবো যে 3, কারণ 3 কি এটা সেম হচ্ছে কিনা, যদি সেম হয় তাহলে ওটা 3কেও প্লাস প্লাস করে দেবো 4, দেন আবার 4কে প্লাস প্লাস করে 5, 5কে এটা সেম কিনা, না সেম না, 5 বসবে, 5কে প্লাস প্লাস করলে 6 এটা সেম, তাহলে 6কেও প্লাস প্লাস করে 7 বসাবো, 7কে 7 বসালাম, 7 এটা সেম না, দেন 7কে প্লাস প্লাস করলাম 8 কে এটা সেম না, 8 বসালাম, তাহলে আউটপুট হচ্ছে এইটা, ঠিক আছে। এইটা হচ্ছে সিম্পল এখানকার অবজারভেশন যে ইনক্রিজিং সাবসিকুয়েন্সের, এটার আমরা এখন কোড দেখবো সি প্লাস প্লাসে, ওকে। আচ্ছা, তাহলে আমরা কি লিখছি এখানে হচ্ছে, কালারটা একটু চেঞ্জ করি,
এখানে হচ্ছে আমরা টেস্ট কেস ইনপুট নিছি ফার্স্টে টি টি টেস্ট কেস তারপর হচ্ছে এন সাইজের একটা অ্যারে নিছি তারপর ভেক্টরের মধ্যে সেগুলো স্টোর করছি ভেক্টরটা ইনপুট নিয়ে নিছি ওকে কাউন্ট প্রথম অবস্থায় দেখছি হচ্ছে 1 কাউন্ট প্রথম অবস্থায় রাখছি 1 দেন আমরা চেক করছি যে এই যে এখানকার যে জিরোতম ইনডেক্সে এ এর যে জিরোতম ইনডেক্সে কি 1 আছে কিনা যদি 1 থাকে সেটা প্লাস প্লাস হয়ে যাবে রাইতম ইনডেক্সে কি 1 আছে কিনা কাউন্টের সমান 1 আছে কিনা 1 থাকলে সেটা কি হবে প্লাস প্লাস হবে 2 হবে যেটা বললাম দেন আবার প্লাস প্লাস হবে এখানে তো প্লাস প্লাস একবার হলোই আবার এখানে প্লাস প্লাস হবে প্লাস প্লাস হওয়ার পর আবার চেক করবে যে ভেক্টর অফ আই ইকুয়াল টু কি কাউন্ট কিনা যদি দুইটা সেম হয় যদি সেম হয় তো তাহলে কি হতো প্লাস প্লাস হতো বললাম দেন সেটা আউটপুট করে দেবে এটাই হচ্ছে সিম্পল কোড এ নাম্বারের সলিউশন ধন্যবাদ সবাইকে দিস ইজ অ্যালগো বাংলা 29 ধন্যবাদ